ইলেকশনের পিছত মানে লকডাউন হওয়ার সম্ভাবনা আছে নাকি? যেটা দেখিছো তো সম্ভাবনা নাই, মানুহ এটা উড়া বাতরি চলি আছে। ইলেকশনের পিছত যদি আকৌ লকডাউন হয় মানুহে মানিব যেন লাগে না আপোনাক? নাই নাই না মানে, কিয় না মানে? কৰোণা মানে এতিয়া পলিটিক্স চলি আছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজি আজির ভিডিওতে হবে মানে করোনা যে মাজতে হয়েছিল আর কমি গেল, আর মাজতে যে করোনা আসছিল আর করোনা হলে এটা লকডাউন হব না, লকডাউন যদি হয় মানিব না মানে, তার উপর কথা বলিম। পাবলিক রিয়েকশন লো, পাবলিকে কি কয় চাই থাকো, আপনার ভিডিওতে এনজয় করো, সেইলকে চাই থাকো। আর আগতে ফোর কাক দিব বলে একটা ভিডিও বানাইছিল, তাতে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে থাকবে, তার গিয়ে পেলে আপনার চাব পড়ব। তো আজি ভিডিওটা স্টার্ট করো, বলো লেটস গো। দাদা, এতিয়া করোনা যে মাজতে ধোয়াটা ওলাইছিল, এতিয়া যদি ইলেকশনের পিছত আকৌ যদি লকডাউন হয় আপনি মানিব না নামানে? লকডাউন তো দিলে মানিবই লাগিব, আর মানিবই লাগিব। আর ইলেকশনের পিছত লকডাউন হওয়ার সম্ভাবনা আছে নাকি? লকডাউন হওয়ার সম্ভাবনা সিমান তো নুই করব নোয়ারি, হবও পারে, কিন্তু এটা আর কপাত সরকারের উপর কথা। দাদা, ইলেকশন আহি আছে, কি আর ইলেকশনের পিছত কি আর মানে লকডাউন হবো পারে নাকি, সম্ভাবনা আছে নাকি? এনেকুৱা তো লাগা নাই, এনেকুৱা লাগা নাই ন? মানে বহুতে কৈ আছে ন, লকডাউন আকৌ হ'ব পাৰে ইলেকশ্যনৰ পিছত, বা হেৰি আকৌ আগৰ নিচিনা মাস্ক পিন্ধিব লাগিব, হাতত চেনিটাইজাৰ লগাব লাগিব, এনেকুৱাতো হ'ব নেকি? দেশৰ যে আৰ্থিক ব্যৱস্থা আছে আৰুতো বেয়া হৈ যাব, মানুহ এনেকুৱা কাম কৰি আছে। আৰু যদি হেৰি মানে সেনেকুৱা যদি হয় আৰু লকডাউন যদি আৰু দিয়ে, মানিব জানে মানিব নেকি, মানে কেনেকুৱা মানিব? ৰুম ভাড়া, ৰুম ৰেণ্ট আছে, মানুহে মানিব কি? মালিকতো ৰুম ৰেণ্টটোতো দিব লাগিব নহয়, গভৰ্ণমেণ্টে ৰুম ৰেণ্টটো মাফ কৰি দি মাফ কৰিব পাৰে, তেতিয়া লকডাউন দিলে আমাৰ তেতিয়াহ'লে হ'ব পাৰে। কিন্তু এনেকুৱা আমি ৰুম ভাড়া দিবই লাগিব, আমি ৰুম ৰেণ্টত থাকোঁ, 10,000 ভাড়া আছে, গভর্নমেন্ট এইটো আমাক তো নিদিব নহয়, আমাক নিজে দিব লাগব ন, এনেকুৱা কেনেকৈ মানিম আমি? আমি ৰুম ৰেণ্টটো মৰি যাব ন, আমাৰ মানিব পইচা ল'ব ন মাহে মাহে? ধন্যবাদ দিয়া হওক দাদা। এতিয়া যে মাজতে কৰোণা আহিছিল আৰু এতিয়া এতিয়া মাজতে এতিয়া আহি পেলাই গ'ল, আৰু এতিয়া যদি ইলেকশ্যন আকৌ যদি লকডাউন হয় তেতিয়া মানিব নে নামানে? লকডাউনটো দিলেতো মানিবই লাগিব। অঁ, ইলেকশ্যনৰ পিছত মানে লকডাউন হোৱাৰ সম্ভাৱনা আছে নেকি? যেটো দেখিছো তো সম্ভাবনা নাই, মানুহ এটা উড়া বাতরি চলি আছে। কারণ এনে মানুহবিলাক জুরুলা হয়ে গেছে, আর এতিয়া আর মানুহর সেইটো ক্ষমতা নাই আর যে লকডাউন যে মানিব, মোৰ বিশ্বাস মানুহে নামানে নেকি সেইটোই আর। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা, কি খবর? আছো ভালে। পুরা মাস্ক টাস্ক লগাইছে করোনা আর আহা বলে ভাইরে লেগে গেছে নাকি, শুনিছে নাকি? নাই, এই ধূলি মাকতিৰ কাৰণে। ধূলিৰ কাৰণে, আচ্ছা আচ্ছা। কৰোণা যোৱাৰ পৰা কৰোণা আহি গ'লো, এতিয়া যে আৰু কৈ আছে ইলেকশ্যনৰ পিছত আৰু কৰোণা মানে হ'ব পাৰে বা লকডাউন আৰু দিব পাৰে বুলি সম্ভাৱনা আছে বুলি কৈছে, কিবা ক'ব নেকি তাৰ বিষয়ে? নাই, সেইটো আৰু কি ক'ম, এইটোতো কৰোণা মানে এতিয়া পলিটিক্স চলি আছে, আৰু যদি মানে চৰকাৰে দিলে এতিয়া উপায় নহ'লেও মানিবই লাগে, এনেকুৱা হৈছে, নহ'লেতো পুলিচে কোবাব। কথা আৰু, আচ্ছা আচ্ছা। এতিয়া কৰোণা আহিল আৰু কৰোণা গ'ল, এতিয়া মাজতে আৰু কৰোণা হ'বলৈ শুনিছোঁ বাতৰি চাতৰি, এতিয়া এই বাতৰিটো আমাৰ সঁচা বুলি ক'বলৈ মিছা বুলি ক'ব নে উৰা বাতৰি নেকি? এইটোতো ভালকৈ নাজানো, কিন্তু শুনি থাকোঁ গোটেই কৰোণা আহ বুলি, আৰু দুখো দুই এটা ওলাইও আছে দুখোন, হ্যাঁ, গতিকে এইটো উৰা বাতৰি নে কি নাজানো, উৰা বাতৰি নহয় চাগে। এই আপুনি ভেকচিন ল'লে নে নাই? ভেকচিন লোৱা নাই, মানে আমাৰ পৰা নাই আমি আৰু। আৰু কিবা চাইড এফেক্ট হোৱা বুলি শুনিছোঁ ভেকচিনৰ? মই তেনেকৈ শুনি আছোঁ, ইমান বেছি শুনা নাই, কিন্তু দুই এটা হৈছে আৰু এনেকুৱা। আর ইলেকশনের পিছত যদি লকডাউন হয় আপনি মানিব না মানে? না না, পরিস্থিতির লগতে কথা, তো মই মানা নাম না কথা নয়, যদি পরিস্থিতি বাধ্য করে তো মানিবই লাগিব, সেটো কারণ মানুষের সুরক্ষাটোহে মেইন কথা, আগতে গতিকে সেটো সময়তে গম পাওয়া যাব। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ বাইদেউ। এতিয়া করোনা আহিল আকো গল, এতিয়া করোনা নিউজত আরো শুনি আছে করোনা বাড়ি আছে বলে, এই বাতরি তোমরা সসা বলে হবে মিছা বলে হবে, মানে উড়া বাতরি নাকি? উড়া বাতরি নহয়, সরকারে যেতে কইছে সসাই হবো। আর এই ইলেকশনের পিছত আকো লকডাউন হয় মানে মানে বজন লাগে না আপনার? নাই নাই না মানে, কি না মানে? না মানে মানে হয়তো এই অ্যাকাউন্টস বিলাক খুলি বড়িছে, কিবা করি বড়িছে, হেনেকে তো লড়া ছলি বিলাক উলাই আছে, গতিকে সেই বস্তু তো আর অ্যাকসেপ্ট নকরে আর। এতিয়া ভ্যাকসিন লড়ে না? ভ্যাকসিন তো উলাইছে, ভ্যাকসিন লড়ে না? নাই লওয়া নাই, ভয় লাগে নাকি? ভ্যাকসিন না, ভয় নালাগে, লম আৰু লম বুলি ভাবিছো। ঠিক আছে, থ্যাংক ইউ। টিম হাই ডি, যোৱাৰ পিছত এনেকৈ মানে লকডাউন হৈছিলে, কৰোণা আহিলে, বহুত ধ্বংস হৈ গৈছে, হয়নে নহয়? জানা তোমালোকৰ বাৰু কলেজ মানে গুৱাহাটী কলেজত পঢ়া ন, কলেজ বন্ধ হৈছিলে, বহুত ভালো পাইছিলে থাকে, ভালেই পায় বন্ধ বন্ধ হ'লে, হয়নে নহয়? কিন্তু এতিয়া আৰু লকডাউন হ'ব বুলি কিবা সম্ভাৱনা আছে নেকি ইলেকশ্যনৰ পিছত? এতিয়া গম নাপাওঁ লকডাউন হয়নে নহয়। এতিয়া লকডাউন, আচ্ছা লকডাউন হ'লে ভাল পোৱা নেকি আৰু? অঁ ভালতো পাওঁ।
Samajh rahe ho ghorote winter game khelne ko parim